দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন, আমি রয়েছি আপনাদের সাথে। দর্শক বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি আপনাদের সঙ্গে, এই বিষয়টি আমি বারবার আলোচনা করেছি আপনাদের সঙ্গে, আপনারা আপনাদের মতামত দিয়েছেন। দর্শক বন্ধুরা, আমরা লক্ষ্য করতে পারছি বা আপনারা লক্ষ্য করতে পারছেন যে প্রতি মাসেই আমরা লক্ষ্য করি যে কোনো না কোনো সংশোধনাগারে একটা অস্বাভাবিক মৃত্যুর একটা ঘটনা আমরা কিন্তু পরিলক্ষিত করি। এই জায়গায় দাঁড়িয়ে অনেকের অভিমত, যারা এ সকল ঘটনাগুলো আপনারা প্রত্যক্ষ করছেন প্রায় দিন, যে কি ধরনের গাফিলতি রয়েছে এ সকল কাজে, যার খেসারত সাধারণ নিরীহ মানুষদেরকে দিতে হচ্ছে। আজকে যে বিষয়টি আমি আলোচনা করব দর্শক বন্ধুরা, কাঞ্চনপুর যে জেল রয়েছে, কাঞ্চনপুর জেলে দিলীপ দাস নামে এক ব্যক্তি অস্বাভাবিক মৃত্যু হয়। ওনাকে সকালবেলায় ধর্মনগর থেকে আনা হয় কাঞ্চনপুর জেলে, কিন্তু রাত্রিবেলায় প্রায় 11টা নাগাদ উনি অসুস্থ হয়ে পড়েন বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন এবং ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের অভিমত হচ্ছে যে ওনাকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলব, সেই বিষয়গুলো আপনারা বলবেন আপনাদের মতামত কি রয়েছে। দিলীপ দাস নামে একজন ব্যক্তি, যার বয়স আনুমানিক 58 বছর, বাড়ি হচ্ছে চুরাইবাড়িতে, ধর্মনগর মহকুমার চুরাইবাড়িতে ওনার বাড়ি। উনি পস্কো আইনে উনি সংশোধনাগারে রয়েছেন, কোভিড-19 এখন চলছে এবং সেই জায়গা জেল থেকে এক জেল থেকে আরেক জেলে কয়েদিদেরকে স্থানান্তরিত করা হয়, কিন্তু সেই জন্য এবং সেই কাজে জেলের যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন ওনারা কতটুকু ওনাদের কাজ সঠিকভাবে করছেন সেটা কিন্তু আজকে একটা বড় প্রশ্ন। আজকে দিলীপ দাসকে এইভাবে মারা যেতে হয়েছে, যে ব্যক্তিটি সকালবেলার দিকে ভালো ছিলেন, আজকে এই ব্যক্তিটি রাতারাতি এমন কি হলো যে উনি মারা গেলেন। এবং ওনার যে এই মৃত্যু সেটা যে আমাদের রাজ্যের নূতন সেটা কিন্তু আমি বলবো না বা আপনারাও বলবেন না, কারণ বিগত সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে জেল দপ্তরের উপর বা সংশোধনাগারের উপর এই সংশ্লিষ্ট মন্ত্রী বলুন বা সরকার বলুন যতটুকু নজর দেওয়া দরকার সেই রকম নজর কিন্তু দেওয়া হচ্ছে না, যেটা অভিমত সাধারণ মানুষের বা যারা জেল দপ্তরে কাজ করছেন বিগত সময় থেকে এখনও কাজ করছেন। এবং জেলের মধ্যে অনেক অনৈতিক দুর্নীতি বিভিন্ন কাজ কিন্তু সংগঠিত হয় এবং যার প্রমাণ আমরা কিন্তু বিভিন্ন সময় পাই। আজকে আপনারা চিন্তা করুন যে বিষয়টি আমি আজকে আলোচনা করছি, এমন বিষয় আমি আরও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, কিন্তু প্রশ্ন এখানে একটাই হচ্ছে যে এইভাবে যারা আজকে মারা যাচ্ছেন তারা প্রশ্ন রেখে যাচ্ছেন আমাদের রাজ্যের প্রশাসনের কাছে যে এইভাবে যে আমরা মারা যাচ্ছি তার পেছনে কি কারণ থাকতে পারে সেটাও একবার রাজ্যের মানুষ জানুক। আপনারা চিন্তা করুন দর্শক বন্ধুরা, প্রত্যেক মাসেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই ধরনের একটা মিস্টেরিয়াস মৃত্যু, এই রহস্যজনক মৃত্যু আমরা জেল দপ্তরে বেশি করে পরিলক্ষিত করতে পারছি। 2012 বলুন, 2013 বলুন, 14, 15, 16, 17, 18 যতগুলো বছর যাচ্ছে কোনো বছর বাদ যায় না, মাঝে এক বছর বাদ দিলে যে সংশোধনাগারের মধ্যে এই ধরনের মিস্টেরিয়াস মৃত্যু আমরা লক্ষ্য করতে পারি না। আমরা সব সময় প্রত্যক্ষ করছি এই ধরনের ঘটনাগুলো ঘটছে। আজকে এই দিলীপ দাস উনি আজকে মারা গেলেন, কি করে মারা গেলেন সেটা ইনভেস্টিগেশনের মধ্যে বা ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরোবে, কিন্তু অনেকে বলতে চাইছেন যে সংশোধনাগারে এই ধরনের মৃত্যু এটা কখনোই আইজি পিজনকে দায় এড়িয়ে যাওয়ার যে একটা স্কোপ সেটা দিচ্ছে না বা দেয় না। কেন? এখানে কোনো না কোনোভাবে অনেকের অভিমত রয়েছে, সংশোধনাগারে এই সকল কাজগুলো যে হচ্ছে নিশ্চয়ই একটা মিসম্যানেজমেন্ট, যেটা বিগত সময়ে আমরা লক্ষ্য করতে পেরেছি,
এই মিসম্যানেজমেন্টের কারণে এই ধরনের দুর্নীতি, এই ধরনের মিস্টেরিয়াস মৃত্যু আমরা প্রত্যক্ষ করছি বিভিন্ন জেলে। আজকে এই সকল বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। আপনারা কিভাবে দেখছেন, একজন বিচারাধীন বন্দী, একজন বিচারাধীন বন্দী যখন ট্রায়ালে থাকেন, ওনাকে এইভাবে মৃত্যুবরণ করতে হচ্ছে বিভিন্ন সময়, সেটা আপনারা কিভাবে দেখছেন এবং আপনাদের মতে সেটা কি হতে পারে সেটা আপনারা বলবেন। কিন্তু আমি রাজ্য সরকারের কাছে বা আমাদের সংবাদ মাধ্যম আপনাদের হয়ে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই সকল বিষয়গুলোকে একবার দেখবেন। কেন এই সকল বিষয়গুলো হচ্ছে, বারবার হচ্ছে, বারবার কেন হচ্ছে এই সকল বিষয়গুলো, কেন একজন বিচারাধীন বন্দীর এই ধরনের মিস্টেরিয়াস মৃত্যু হবে, তার কারণ কি রয়েছে, কোন জায়গায় তার গাফিলতি, নিশ্চয়ই রাজ্য সরকার দেখবেন, সেটাই আশা করেন রাজ্যের আপামর জনগণ। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন দাদা। হ্যাঁ নবীন দা বলুন। নমস্কার, কোথেকে বলছিলেন? আমি লাঞ্চপুর থেকে। বলুন কি বলবেন? ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। একজন দাদা বলেছেন যে আমাদের রাজ্যে যে সংশোধনাগারগুলো রয়েছে সেখানে বন্দীদেরকে মানুষের মতো দেখা হয় না, মানুষদের মানুষের মতন ব্যবহার করা হয় না, যেটা উনি বললেন। দর্শক বন্ধুরা, নিয়ম রয়েছে, কোনো বিচারাধীন বন্দি যদি এক সংশোধনাগার থেকে আরেক সংশোধনাগারে যায়, তাকে একটা মেডিকেল ট্রিটমেন্ট করাতে হয় এবং সেই জায়গায় এই দিলীপ দাসকে সকালবেলায় আনা হয়। আমি জানি না যে সেখানে মেডিকেল কোনো ধরনের ট্রিটমেন্ট ওনার হয়েছে কি না। সকালবেলায় দিলীপ দাস ভালো ছিলেন এবং তাকে যদি আমি ধরে নেই যে ওনাকে ট্রিটমেন্ট করা হয়েছে, সেখানে সুস্থ বলে বলা হয়েছে, তারপরে ওনাকে এন্ট্রেন্স দেওয়া হয় সংশোধনাগারের ভেতরে, তো সে জায়গায় এত কম সময়ে ওনার মধ্যে কোনো ধরনের সিমটম কি ডাক্তার বা পর্যবেক্ষক সেই সময় পরিলক্ষিত করতে পারেননি? রাত্রিবেলায় 11:30-11:30 এমন কি হলো যে ওনাকে এইভাবে মারা যেতে হলো, সেটা অনেকে প্রশ্ন রাখছেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে জানিয়ে রাখছি যে জেলের যে কোড অফ কন্ডাক্ট রয়েছে বা জেলের যে গাইডলাইন রয়েছে সেখানে স্পষ্ট ভাষায় বলা রয়েছে, যখন জেলের মধ্যে কোনো ধরনের বিচারাধীন বন্দী যান বা কয়েদি যান, তাদেরকে ডাক্তারি পরীক্ষা করিয়েই ভেতরে প্রবেশ করানো হয়, তা হচ্ছে নিয়ম। এখন কি দিলীপ দাসকে সেই রকমভাবে ট্রিটমেন্ট করা হয়েছে, সেটা নিশ্চয়ই ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে আসবে, আমি আলোচনা করব। তার আগে একটা রিপোর্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকে এই যে মৃত্যুটা যেটা হয়েছে সেটা কিন্তু কাঞ্চনপুর, যেটা কাঞ্চনপুর মহকুমা, যেটা আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, ধর্মনগর মহকুমায় চুড়াইবাড়িতে ওনার বাড়ি রয়েছে এবং কাঞ্চনপুরে যে যিনি ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রয়েছেন উনি কিন্তু আনন্যাচারাল ডেথ হিসেবে এই মামলাটুকু গ্রহণ করেছেন, যেখানে জেল কর্তৃপক্ষ বলেছে যে রাত্রিবেলা শরীর খারাপ হয়েছে, ওনাকে নিয়ে হাসপাতালে যাওয়া হয়েছে, কিন্তু কর্তব্যরত চিকিৎসক উনি বলেছেন যখন আমাদের কাছে এই দিলীপ দাস বিচারাধীন বন্দী জেল থেকে আসে তখন ওনাকে সম্পূর্ণভাবে মৃত অবস্থায় পাওয়া যায়, তাহলে তার মৃত্যু আগেই হয়েছে। বারবার আমরা এ সকল খবর আপনাদের সামনে পরিবেশন করি, কিন্তু আমাদের কাছেও সেটা একটা দুর্ভাগ্যের বিষয় যে এই সকল খবর আপনাদের কাছে আমাদের পরিবেশন করতে হয়, কিন্তু এগুলো আমাদেরকে তুলতেই হবে এবং সরকারের দৃষ্টিতে আমাদেরকে অবশ্যই আনতে হবে। আমি আপনাদেরকে বলে রাখছি, আজকে যিনি জেলা শাসক রয়েছেন কাঞ্চনপুর মহকুমার চান্দিনী চন্দন, উনিও কিন্তু এই মৃত্যুকে যে ন্যাচারাল ডেথ, যে রোগে মারা গেছেন বা শারীরিক অসুস্থতার কারণে মারা গেছেন, সেটা কিন্তু উনি মানতে রাজি নন। আমার কাছে যে দুটো ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টে স্পষ্টভাবে এখানে মেনশন রয়েছে, আমি আপনাদেরকে পড়িয়ে শোনাচ্ছি। দর্শক বন্ধুরা নমস্কার, কে রয়েছেন?
নমস্কার, হ্যালো হ্যালো দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে একবার পড়ে শোনাবো যে সেখানে যিনি জেলা শাসক রয়েছেন, জেলা শাসকের বক্তব্য এখানে কি রয়েছে সেটা আমি আপনাদের কাছে তুলে ধরব দর্শক বন্ধুরা। যেখানে জেলা শাসক নিজেই মানতে চাইছেন না যে দিলীপ দাস রোগে মারা গেছেন বা দিলীপ দাস অসুস্থ হয়ে মারা গেছেন। নমস্কার, কে রয়েছেন? আমি আমার একটু বক্তব্য আছেন বেঙ্গালী মেয়ের। হ্যাঁ, আমি আমি রয়েছি রাজীব আপনার সঙ্গে। বলুন দাদা, কি বলবেন আপনি? আচ্ছা, আমি বলছি যে পুলিশের লোকাতে কিংবা হেফাজতে যে মৃত্যু হয়, আমার একটা নিজস্ব অভিজ্ঞতা আছে। আমার ভাতিজাকে একবার প্রথম করে যাদের বক্সনগর বর্ডার থেকে উনার নাম ছিল নুরুল ইসলাম। আপনি কি উদয়পুর থেকে বলছিলেন? না, আমি নুরুল ইসলাম না, আমি একটা বলছি। আপনি যার কথা বলছেন উনার নাম কি নুরুল ইসলাম ছিল? না 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 না। ধন্যবাদ আপনাকে। কোথেকে বলছিলেন আপনি? কোথেকে বলছিলেন আপনি? কলেজটিয়া থেকে বলছিলেন। ধন্যবাদ আপনাকে দাদা, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একজন দাদা ফোন করেছেন যে আমাদের রাজ্যে বিগত সময় থেকে চলছে যে বিচারাধীন বন্দির মৃত্যু, একটা রহস্যজনক মৃত্যু, এবং সেটা একটা রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে, এবং সেটা রাজ্যের মানুষ কখনই মেনে নিতে পারছে না, এবং প্রত্যেক বছর কোনো না কোনো সংশোধনাগারে এই ধরনের ঘটনা আমরা পরিলক্ষিত করছি, যেটা কোনো মতেই ভাবা যায় না। দাদা বলেছেন কলেজটিলা থেকে, ইতিমধ্যে যদি সরকার বা দপ্তর যদি ইনভেস্টিগেশনের মাধ্যমে যারা এই সকল গাফিলতির কাজে জড়িত তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা রাজ্য সরকার না করেন, তাহলে এই রেওয়াজ চলতেই থাকবে। হয়তো উনি রাজ্য সরকারের কাছে আবেদন করছেন যে আপনারা এই বিষয়টিকে মানে মাইনরিটি নিন, এবং যারা যারা এই সকল কাজে যুক্ত রয়েছে, অবহেলার কাজে, দায়িত্ব অবহেলার কাজে যুক্ত রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা। নমস্কার, বলুন। আমি দাদা একটা কথাই বলতে চাই, আমরা মানুষ, আমরা দুধ গুণ নিয়ে সারা পৃথিবী তৈরিছে, ভগবান কেউরে বেশি অন্যায় করা মানে বেশি অন্যায় করে বা কেউ কম অন্যায় করে, ঠিক আছে? আমাদের জন্য এই সুধনাঘার রয়েছে, যার মানে এখানে আমরা অনেক সময় দুধ টুটি অনেক সময় খুবই অন্যায় করি, আমরা এখানে মানে মানে দুটো দিয়ে আমরা নিজেরা শুধরাই, অনেকে 10 বছর জেল, অনেকে 5 বছর জেল, অনেকে 3 বছর জেল, অনেকে 6 মাসের জেল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। একজন দাদা বলেছেন যে যারা সংশোধনাগারে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কারণ এইভাবে মৃত্যু কখনোই আমাদের রাজ্যের মানুষ মেনে নিতে পারছেন না। একটা কিন্তু বিক্ষোভ আমরা কিন্তু মানুষের মনে দেখতে পাই, এইভাবে একজন মানুষ পুলিশ তাকে গ্রেপ্তার করে, তার ট্রায়াল হয়, এই সময়কালে উনি মাননীয় আদালতের নির্দেশে সংশোধনাগারে থাকেন, না হয়তো লোকআপে থাকেন, থানার লোকআপে থাকেন, কিন্তু সেই জায়গায় ওই জায়গাতেও মানুষকে একটা মানে দ্বিধাগ্রস্ত মানুষদেরকে হতে হচ্ছে যে কি করে লোকআপের মধ্যে বা কাস্টডির মধ্যে এই ধরনের মিস্টেরিয়াস ডেথগুলো হচ্ছে। এবং এটা রাজ্যের মানুষ অবশ্যই, আপনারা যারা সচেতন মানুষরা যারা রয়েছেন, রাজ্য সরকারের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করেন। যেখানে জেল কর্তৃপক্ষ বলছে যে 11:30 নাগাদ দিলীপ দাসের ওনার শরীর খারাপ হয়েছে, যার জন্য ওনাকে কাঞ্চনপুর জেল থেকে ওনাকে হাসপাতালে আনা হয়েছে,
কিন্তু সেই জায়গায় কর্তব্যরত চিকিৎসক বলেছেন যে আমরা উনাকে অলরেডি মৃত অবস্থায় পেয়েছি। এবার আপনারা চিন্তা করুন, সংশোধনাগারকে যে কন্ট্রোল করে উনি হচ্ছেন লোকাল সুপারিনটেনডেন্ট, যিনি এসডিএম রয়েছেন উনি হচ্ছেন জেলকে কন্ট্রোল করার দায়িত্ব রয়েছে লোকাল সুপারিনটেনডেন্ট অর্থাৎ এসডিএম, এসডিএম এর উপর সেটা আলাদাভাবে ন্যস্ত থাকে। এই মৃত্যুতে আমার কাছে দুটো কপি রয়েছে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাতে পারছি না কিন্তু পরে আপনাদেরকে আমি শোনাচ্ছি, শুধু সাবজেক্টটা আমি পরে শোনাচ্ছি, যেখানে কর্তৃপক্ষ বলছে যে শারীরিক অসুস্থতার কারণে উনার মৃত্যু হয়েছে, যেখানে এসডিএম যিনি হচ্ছেন কোঅর্ডিনেটর জেলের উনি সবটা পর্যবেক্ষণ করেন, জেলকে সবটা, জেলের একটা দায়িত্ব রয়েছে এসডিএম এর উপর, কন্ট্রোলিং পাওয়ার রয়েছে এসডিএম এর, সেই জায়গায় আজকে এসডিএম চান্দিনী চন্দন কাঞ্চনপুরের যিনি এসডিএম উনি আজকে ডিএমকে লিখেছেন, কি লিখেছেন লেটারে উনি আমি শোনাচ্ছি। যতই জেল কর্তৃপক্ষ বলুক বারবার একটা কথা ওনারা বারবার বলেন যে মানে শারীরিক অসুস্থতার কারণে রোগী মারা গেছে, সেটা কখনোই সঠিক হতে পারে না, কারণ সেটা সন্দেহের মধ্যে চলে যায়। কখন চলে যায়? যখন একজন এসডিএম একজন ডিএমকে একটা লেটার দেন, সেই লেটারের নাম্বার আমি বলছি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে 1796-1805, ডেটেড হচ্ছে 19th July 2020, 18 তারিখের ঘটনা এবং 19 তারিখে এসডিএম চান্দিনী চন্দন উনি ডিএমকে একটা চিঠি লিখেছেন। কি লিখেছেন? রিকোয়েস্ট ফর অ্যারেঞ্জমেন্ট অফ ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি অ্যান্ড ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি অ্যান্ড পোস্টমর্টম এক্সামিনেশন আন্ডার ভিডিও ফিল্মিং ওভার দ্য কাস্টোডিয়াল ডেথ অফ আন্ডার ট্রায়াল প্রিজনার্স নাম্বার 73-2020। ওনার নাম্বার ছিল 73-2020 এই দিলীপ দাসের, এবং ওনার নাম হচ্ছে দিলীপ দাস, লেট দিগম্বর দাস, এজড অ্যাবাউট 55 ইয়ার্স, হো এক্সপায়ার্ড অ্যাট সাব ডিভিশনাল হসপিটাল কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা অন 19-7-2020 অ্যাট 12:30 AM। যেখানে এসডিএম চান্দিনী চন্দন ডিএমকে লিখেছেন যাতে অ্যারেঞ্জমেন্ট করা হয় এবং ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি যাতে করা হয় এই দিলীপ দাসের মৃত্যুকে সামনে রেখে, সেটা উনি লিখেছেন। কাকে লিখেছেন? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে লিখেছেন, এবং এখানে কপিটু করা হয়েছে অনেককে, এবং আমি আপনাদেরকে বলে রাখছি এখানে একটা কপি গেছে 7 নম্বর পেরাতে, দ্য সাব ডিভিশনাল পুলিশ অফিসার অফ কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা, কাঞ্চনপুর নর্থ ত্রিপুরার কাছেও একটা চিঠি গেছে এসডিএম এর, যেহেতু উনি জেলকে বা সংশোধনাগারকে উনি পরিচালনা করেন, যেই চিঠি এসডিএম এর কাছে গেছে যাতে এই যে মৃত্যু হয়েছে, মিস্টেরিয়াস যে ডেথ হয়েছে তার যাতে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির মাধ্যমে যাতে সেটা করা হয়। এবার চিন্তা করুন দর্শক বন্ধুরা, একজন এসডিএম উনিও সেটাকে কোনো না কোনোভাবে মেনে নিতে পারছেন না যে শারীরিক অসুস্থতার কারণে দিলীপ দাস মারা গেছেন। আজকে এসডিএম নিজে ডিএমকে লিখেছেন যাতে এটা ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি হয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই ধরনের ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারি আমরা অনেকবার পরিলক্ষিত করতে পেরেছি কিন্তু পরবর্তী সময়ে কোনো ধরনের সাজা বা কোনো ধরনের দৃষ্টান্তমূলক ব্যবস্থা সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারিনি। এটা অনেকে প্রশ্ন করেন যে ম্যাজিস্ট্রিয়াল পর্যায়ে ইনকোয়ারি হয় কিন্তু সেটার রেজাল্ট কতটুকু পজিটিভই থাকে সেটা কিন্তু আমরা দেখতে পারি না। তো সেই জায়গায় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলছি, এইভাবে কাস্টোডিয়াল ডেথগুলো হচ্ছে, একজন পরিবারের লোক যদি সে কোনো দিন অ্যারেস্ট হন বা উনি যদি মাননীয় আদালতের কাছে যখন বিচার প্রার্থী হন, যখন ওনাকে ট্রায়ালের জন্য মানে সংশোধনাগারে পাঠানো হয় বা থানার লোকাপে যদি পাঠানো হয়, এইভাবে যদি ডেথ হয়, আননেচারাল ডেথ হয় বা মিস্টেরিয়াস ডেথ হয়, সেটা পরিবারের লোক যেমন মানতে রাজি নন, সেটা রাজ্যের মানুষও মানতে রাজি নন। কারণ এইভাবে যে মারা যাওয়াটা মাননীয় আদালতের আন্ডারে থেকে সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই রাজ্য সরকারের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আপনারা রয়েছেন, এ সকল লোকদের
যারা কর্তব্যে গাফিলতি করছে তাদের বিরুদ্ধে যাতে মানে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। না হলে আমি আগেও বলেছি, বিগত সময়ে আমরা লক্ষ্য করতে পেরেছি এই সকল কাস্টোডিয়ালদের, এটা নতুন 2020 নতুন করে আমদানি করা না, এটা বিগত সময়ে আমরা লক্ষ্য করতে পেরেছি এই ধরনের কাস্টোডিয়াল ডেথ। এবং এটা এই ধরনের ঘটনা রাজ্য সরকারকে কিন্তু কোনো না কোনোভাবে একটা মানে কি বলবো একটা প্রেশার কিন্তু নিতে হয়, মানুষের একটা চিন্তা হয় যে রাজ্য সরকার কেন এই বিষয়ে তদন্ত করছেন না বা রাজ্য সরকার কেন এখানে স্টেপ দিচ্ছেন না। রাজ্যে আইনের শাসন রয়েছে যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেন, এগুলো যদি ওনারা যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতেন, ইনিশিয়েটিভ নিতেন, এবং যে দোষী কারা কারা এই দোষ করেছেন, কারা কারা কর্তব্যে গাফিলতি করেছেন তাদেরকে যদি সামনে আনা হতো, তাহলে কিন্তু রাজ্যের মানুষ কিছুটা হলেও আশ্বস্ত হতেন যে রাজ্যে আইনের শাসন রয়েছে, রাজ্য সরকার সেই দিকটা নজর রাখছেন। আমিও চাইবো রাজ্য সরকার ইতিমধ্যে করোনা কোভিড-19 জন্য রাজ্য সরকার ব্যতিব্যস্ত রয়েছেন, সেটাও একদিকে ঠিক, কিন্তু এই সকল ঘটনা কিন্তু রাজ্যের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই ধরনের ঘটনা কখনই কিন্তু রাজ্যের মানুষ চায় না। এইভাবে জেলে কেউ মারা যাক বা এইভাবে সংশোধনাগারে মারা যাক বা পুলিশের লোকাপে বা পুলিশের হেফাজতে কোনো কয়েদি মারা যাক বা আসামি মারা যাক, সেটা কখনোই কিন্তু কেউ চান না, কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটছে। এবার আমি আপনাদেরকে দেখাবো, আমি যেটা দেখিয়েছি আপনাদেরকে সেটা হচ্ছে এসডিএম নিজে ডিএমকে চিঠি লিখেছে এবং একটা কপিটু গেছে ওসি কাঞ্চনপুরের কাছেও গেছে, এখানে 10-12 জনের কাছে কপিটা গেছে, 10-12 জনের এই কপির মধ্যে একটা কপিটু গেছে কাঞ্চনপুর ওসির কাছেও গেছে, এখানে ডিএমের কাছে মেনশন করা হয়েছে, লেটার দেওয়া হয়েছে এসডিএম থেকে যাতে এই দিলীপ দাসের যে মৃত্যু হয়েছে সেটা যাতে ম্যাজিস্ট্রিয়াল ইনভেস্টিগেশন করা হয়। এবার আমি আপনাদেরকে আরও একটা বিষয়ে আমি আপনাদেরকে বলছি দর্শক বন্ধুরা, সেটা হচ্ছে হিউম্যান রাইটস কমিশন, এখানে রাষ্ট্রীয় মানব অধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশন এখানে কিছু কিছু কন্ডিশন দিয়ে রেখেছেন, আমার কাছে তার গাইডলাইন রয়েছে দর্শক বন্ধুরা। যখন কোনো কয়েদি বা যখন কোনো ট্রায়ালের যারা বন্দীরা যারা রয়েছেন তারা যখন কোনো কাস্টডিতে যাবেন, তাদের সঙ্গে জেল কর্তৃপক্ষ কী ধরনের আচরণ করবেন, কী ধরনের ফর্মালিটিস মেনটেন করবেন, সেটা হিউম্যান রাইটস কমিশন কাছে সম্পূর্ণভাবে রয়েছে। এবং এই যে ডকুমেন্ট আমি আপনাদেরকে দেখেছি, এখানে অনেকগুলো ডকুমেন্ট রয়েছে, সবগুলো পড়ে শোনানো আমার পক্ষে সম্ভব নয়, কিন্তু আমি কিছু কিছু হিন্টস আপনাদেরকে দিচ্ছি যেটা ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন থেকে বলা হয়েছে। যারা জেলে ভেতরে যান, যারা কয়েদিরা যারা রয়েছেন, তাদের জন্য সরকার বা জেল কর্তৃপক্ষ কী ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন সেটার পুরো গাইডলাইন সেটা কিন্তু দেওয়া রয়েছে আমার এই ডকুমেন্টে। আমি আপনাদেরকে বলছি, এই যে হিউম্যান রাইটস কমিশনের এই লেটারটা 17th May 2010 একটা কপি আমি আপনাদেরকে, সেটা আমি আমার মতো করে সেটা আমি পেয়েছি, আমি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক বন্ধুরা। এখানে কে এস মানি, উনি হচ্ছেন কমিশনার ন্যাশনাল হিউম্যান রাইটসের, সেখানে উনি বলেছেন প্রত্যেক চিফ সেক্রেটারির কাছে, প্রত্যেকটি চিফ সেক্রেটারির কাছে এই লেটার গেছে, প্রত্যেকটি রাজ্যের চিফ সেক্রেটারির কাছে এই লেটার গেছে, চিফ সেক্রেটারিদেরকে হিউম্যান রাইটস কমিশন থেকে বলে দেওয়া হয়েছে, গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে কীভাবে রাজ্যের মধ্যে যারা কয়েদিরা যারা রয়েছেন তাদের সঙ্গে ব্যবহার করবেন রাজ্যের যারা কর্তব্যরত যারা জেল কর্তৃপক্ষ রয়েছেন। আমি এবার আপনাদেরকে বলছি দর্শক বন্ধুরা, এখানে লেখা রয়েছে প্লিজ রেফার টু দ্য কমিশনার লেটার নাম্বার এত ডেটেড 11/2/1999 রিগার্ডিং দ্য মেডিকেল এক্সামিনেশন অফ প্রিজন ইনমেটস। এখানে বলা হয়েছে কী ধরনের মেডিকেল এক্সামিনেশন করা হবে প্রিজনারদেরকে যখন তারা জেলের ভেতরে যাবেন, সম্পূর্ণভাবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন থেকে গাইডলাইন দেওয়া রয়েছে, কিন্তু এই গাইডলাইনগুলো কি ওনারা মানেন নাকি সেগুলোকে মানে কলাপাতা হিসাবে মানেন সেটা চিন্তা করবেন আপনারা, সেটা চিন্তা করবেন সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকরা। সেখানে সম্পূর্ণভাবে হিউম্যান রাইট কমিশন থেকে বলে দেওয়া হয়েছে যে রিগার্ডিং দ্য মেডিকেল এক্সামিনেশন অফ প্রিজন ইনমেটস, যখন কোনো ধরনের কয়েদি যখন ভেতরে যাবেন বা প্রিজনার যখন ভেতরে যাবেন জেলের ভেতরে যাবেন বা সংশোধনাগারে যাবেন কী ধরনের এক্সামিনেশন মেডিকেলের দরকার সেটা সম্পূর্ণভাবে মেনশন রয়েছে। এখানে লেখা রয়েছে কি দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে কিছু কিছু লাইন পড়ে শোনাচ্ছি, এখানে লেখা রয়েছে কনসার্নড উইথ ডেথ অফ প্রিজনার্স ইন ভেরিয়াস জেলস ডিউ টু স্প্রেড অফ কন্টিজিয়াস ডিজিজ লাইক
টারবারকুলোসিস মানে হচ্ছে সেটা যক্ষা, যক্ষা হয় বা অনেক ধরনের এখন কোভিডও হচ্ছে, বিভিন্ন ধরনের যে সংক্রমণ জাতীয় যে রোগগুলো সেটাগুলোকে সেগুলোকে টেস্ট করেই জেলের ভেতরে ঢুকাতে হয়। আর এখন হচ্ছে কোভিড নাইন্টিন একটা সংক্রমণ আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আমাদের রাজ্যে, সেটা হু হু করে বাড়ছে জেলের মধ্যে সেটা প্রতীয়মান। কিন্তু এই 2010-এ কিন্তু মানে 2010-এ কিন্তু সেটা আমরা জানতাম না যে করোনা এরকমভাবে এফেক্ট হবে, কিন্তু সেই সময় কিন্তু হিউম্যান রাইট কমিশন বলে দিয়েছেন দ্য কনসার্ন উইথ দ্য ডেথ অফ প্রিজনার্স ইন ভেরিয়ার জেলস ডিউ টু স্প্রেড অফ কন্টেজিয়াস ডিজিজ। এখানে বলেছে যে বিভিন্ন জেলে অনেকে মারা যাচ্ছেন, কিভাবে মারা যাচ্ছেন, কন্টেজিয়াস ডিজিজ মানে সংক্রমণ জাতীয় ছোঁয়াচে জাতীয় রোগের দ্বারা অনেক কয়েদি মারা যাচ্ছেন, লাইক টিউবারকিউলোসিস মানে হচ্ছে সেটা যক্ষা জাতীয়, সেটাও তো একটা ছোঁয়াচে রোগ, সংক্রমণ জাতীয় রোগ, এই সকল কারণে প্রিজনাররা মারা যাচ্ছেন। দ্য কমিশন হ্যাড ভাইট লেটার ডেটেড 11/2/1999 রেফার টু অ্যাভাব অ্যাডভোকেটেড দেয়ার মেডিকেল এক্সামিনেশন অ্যাট দ্য টাইম অফ এন্ট্রি টু দ্য জেল এজ ওয়েল এস পিরিয়ডিক্যালি দেয়ার আফটার এজ পার প্রোফরমা এনক্লোজ এজ অ্যাপেন্ডিক্স টু। বলা হয়েছে যখন ভেতরে ঢোকানো হবে তখন তাদেরকে চেক করতে হবে, মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে, এবং সেটা পিরিয়ডিক্যালি মানে পিরিয়ড মানে একটা 10 দিন 12 দিন 15 দিন নিশ্চয়ই ওনার কোনো একটা নিয়ম রয়েছে ওনাদের, সেইভাবে ওনাদেরকে মেডিকেল ট্রিটমেন্টের ওনাকে করতে হবে, সেটা সম্পূর্ণভাবে গাইডলাইন রয়েছে। দিস ওয়াজ ইন্টেন্ডেড টু ফেসিলিয়েট প্রভিশন অফ টাইমলি অ্যান্ড এফেক্টিভ মেডিকেল ট্রিটমেন্ট টু দ্য প্রিজনার্স উইথ মেডিকেল প্রবলেম। সম্পূর্ণভাবে মেডিকেল ট্রিটমেন্টের কথা বলা হয়েছে। ইট হ্যাজ বিন অবজার্ভ দ্যাট এ লার্জ নাম্বার অফ প্রিজনার্স ডাই টু টারবাকিউলোসিস মানে হচ্ছে যক্ষার দ্বারা অনেক প্রিজনার্স মারা যান ইন দ্য জেল, অ্যান্ড এইচআইভি অলসো, এইচআইভির মাধ্যমে অনেকে অনেক কয়েদিরা মারা গেছেন। তখন কোভিড নাইন্টিন ছিল না, তাই হিউম্যান রাইটস সেটা এখানে মেনশন করেননি, অথবা এখন যদি সেটা নতুন করে অ্যামেন্ডমেন্ট করে নিশ্চয়ই এটাও মেনশন থাকতো। এখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে যে ইট ইজ দেয়ার ফর ইম্পারেটিভ দ্যাট থ্রু মেডিকেল এক্সামিনেশন শুড বি কন্ডাক্টেড অফ অল দ্য প্রিজনার্স অ্যাট দ্য টাইম অফ দেয়ার অ্যাডমিশন। এখানে বলা রয়েছে প্রত্যেক কয়েদিদেরকে যখন জেলের ভেতরে মানে নেওয়া হবে, ইন্টিমেট করা হবে, প্রবেশ করানো হবে, শুড বি বাউন্ড টু এক্সামিন উইথ দ্য মেডিকেল মানে উইথ প্রপার মেডিকেল ট্রিটমেন্ট। সেখানে সম্পূর্ণভাবে লেখা রয়েছে যে ওয়েদার দ্য প্রিজনার ইজ সাফারিং ফ্রম টিউবারকিউলোসিস মানে ওনারা কি যক্ষার দ্বারা আক্রান্ত, লান্স ডিজিজ দ্বারা আক্রান্ত, নাকি এইচআইভি দ্বারা আক্রান্ত, সম্পূর্ণভাবে হিউম্যান রাইটস এখানে মেনশন করে দিয়েছে যে নিয়ম কী রয়েছে যখন কোনো কয়েদি বা কোনো আসামি, কোনো বিচারাধীন বন্দী যখন জেলে যান বা সংশোধনাগারে যান বা থানা লোকাপে যান, সম্পূর্ণভাবে কী কী ধরনের ব্যবস্থা নেবে দপ্তর তা কিন্তু সম্পূর্ণভাবে আমার এই গাইডলাইন বা যেটা হিউম্যান রাইটস কমিশন 2010 সালে সেটা সার্কুলার যে তৈরি করেছে সেটা সব চিফ সেক্রেটারিদেরকে পাঠিয়েছে। কাকে পাঠিয়েছে? সি এস বি প্রসাদ, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ। আমি আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি দর্শক বন্ধুরা, এখানে আরও রয়েছে কিন্তু সেগুলো, কিন্তু কোনো কোনো দপ্তর কি সেগুলো শুনছেন? আমাদের রাজ্যের দপ্তর কি হিউম্যান রাইটস কমিশনের এই কথাগুলো শুনছেন? তাহলে কি যদি শুনেই থাকেন তাহলে কি এইভাবে আননেচারাল ডেথ বা মিস্টেরিয়াস ডেথ কি আমরা দেখতাম বিভিন্ন জেলে বা বিভিন্ন থানার কাস্টডিতে? এখানে সি এস বি প্রসাদ, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশ, শ্রী তবুম্বাম, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ অরুণাচল প্রদেশ, শ্রী নবকুমার দাস, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ আসাম, শ্রী পি জয় উমা ম্যাম, উনি হচ্ছেন গভর্নমেন্ট অফ ছত্তিশগড়, শ্রী অনুপ মুখার্জি গভর্নমেন্ট অফ বিহার, প্রত্যেকটি স্টেটের কাছে হিউম্যান রাইটস কমিশনের এই গাইডলাইন আছে এবং সেই গাইডলাইন অনুযায়ী একটা আইজি প্রিজন চলে। কিন্তু অনেকের অভিমত আমাদের রাজ্যের আইজি প্রিজন ওনাদের এই বক্তব্যকে কর্ণপাত করেন না, আর যদি কর্ণপাত করতেন তাহলে এই ধরনের জেলের ভিতরে এইভাবে মানুষরা বিচারাধীন বন্দীরা মারা যেতেন না। নমস্কার, কে রয়েছেন? নমস্কার দাদা, বলুন দাদা কি বলবেন। আপনি কি দর্শকের জন্য
সরকারি সুবিধা তারপরে লকডাউনের ভিতরে মানুষকে দুঃখ সুখের ব্যাপারে এখন এখন কি আমি করছি না আপনি এটা যে টক শো আপনি শুনছেন এটা তো টক শোই শুনছেন না না আপনি আপনি যখন যে টক আপনি যে টক শোটা করছেন এখন ঠিক আছে বিবেচনা ঠিক আছে মানুষের দুঃখ সুখ নিয়ে মানে টক শো করতেন সে কি ভয় পেয়েছেন নাকি আপনার কি মনে হয় আমার তো মনে হয় আমি বুঝতে পারছি না পরিষ্কার করে বলুন আপনার টক শোটা কিন্তু সবাই ভালোবাসে আচ্ছা আপনি আমাকে বলুন এখন যারা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আমার টক শো সবাই ভালোবাসে আপনি আমাকে বলুন কিভাবে আমাদের রাজ্যে বিচারাধীন বন্দীরা আজকে মারা যাচ্ছেন সেটা কি আলোচ্য বিষয় নয় দাদা না ওটা ঠিক আছে তাহলে আপনি যে বললেন যে আমি রাজীব আগে যেভাবে মানুষের জন্য বলতাম আমি এখন সেরকম ভাবে বলি না ভয় পেয়েছি আমি সেটা আপনি বললেন সেটা আপনি কি করে বললেন আচ্ছা আপনি এই শুনুন আমি আপনাকে দাদা শুনুন একটা কথা বলি আপনি হয়তো আমাকে টিভিতে দেখেন মনে করেন যে রাজীব দা আপনার বাড়িতেই আছে আমি জানি আপনি জানেন আমার মা স্ট্রোক হয়েছে সেটার তো একবারও খবর নেননি আপনারা আমার মার স্ট্রোক হয়েছে আমার মা একটা সাইড প্যারালাইজ হয়ে গেছে আমি গত পরশু দিন আইজিএম থেকে এসেছি সেই খবরটা আমার আপনার কাছে আছে দুঃখিত আগে জানবেন আগে বুঝবেন আমি যে আপনার জন্য যে কাজটা করছি এখন সেটা কিন্তু অনেক কাজ ফেলে আমার মা আজকে অসুস্থ প্যারালাইজ হয়ে গেছেন গত পরশু দিন আমি হাসপাতাল থেকে ওনাকে এনেছি আমি নিজেই অনেক মানে দুশ্চিন্তায় রয়েছি তবু আমি চাই রাজ্যের মানুষের হয়ে কাজ করতে আর ভয় যে কথাটা বললেন না দাদা সেই ভয়টাকে রাজীব পকেটে নিয়ে চলে আমি এই যে আপনি যে বললেন না যে রাজীব দা আপনি কি ভয় পেয়ে গেছেন আপনি দেখি এখন আগের মতো মানুষের জন্য বলেন না আমি এখনো কিন্তু মানুষের জন্যই বলছি আর যে ভয় যে বললেন না দাদা সেই ভয়কে রাজীব অনেকদিন আগেই পকেটে নিয়ে চলে কিছু বলবেন না 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 দুঃখিত হওয়ার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদা অসংখ্য সামনের দিকে টক শো করছেন কিন্তু দেখুন দাদা আপনি বলেছেন মৃণালিনীরা ইএনএন সারা ত্রিপুরা রাজ্যের নাম্বার ওয়ান বলেছেন কিন্তু আমি সেটা মনে করি না আমি আমাদের মৃণালিনী ইএনএন নাম্বার ওয়ান হতে আমাদের দরকার নেই আমরা নাম্বার লাস্ট থেকেই শুরু করি আমরা শেষের থেকে শুরু করি দাদা আমাকে ওই নাম্বার ওয়ানে নিয়ে আমাদেরকে নিয়ে রাখবেন না আমরা নাম্বার ওয়ান হতে চাই না সৌভাগ্য আমাদের যারা সাংবাদিকরা যারা আমরা রয়েছি আমরা মৃণালিনী ইএনএন কাজ করি আপনাদের জন্য কাজ করি সেটা আমাদের কর্তব্য আমাদের কাজ সেটা আমাদের পেশা সেটা আমাদের পেশাগত দায়িত্ব কিন্তু আমাদেরকে আপনি যে বললেন নাম্বার ওয়ানে রয়েছে মৃণালিনী ইএনএন আমরা চাই না সেই পদবি নাম্বার ওয়ানের পদবি চাই না আমরা সর্বশেষ পদবি চাই যে পদবি আঁকড়ে ধরে আপনাদের সেবা করতে পারবো ধন্যবাদ আপনাকে দাদা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ অনেকে আপনারা বলেন আপনাদেরকে আমি বলিনি যে আমার অনেকে যারা ফেসবুকে যারা রয়েছেন অনেকে জানেন আমার মার স্ট্রোক হয়েছে যার কারণে আমি গ্যাপ দিচ্ছি উনি বললেন তাই বললাম নমস্কার কে রয়েছেন কোত্থেকে বলছিলেন নমস্কার দাদা কোত্থেকে বলছিলেন আপনি নমস্কার দাদা বলুন কোত্থেকে বলছেন আমি বলেছি আমার মা স্ট্রোক হয়েছে গত রবিবার সোমবার দিন আমার মা স্ট্রোক হয়েছে যার কারণে আমি খুব চিন্তায় ছিলাম এতদিন আমি আইজিএম এ ছিলাম গত পরশু দিন না হ্যাঁ গত পরশু দিন আমি গত পরশু দিন আমি এসেছি এখানটায় যে বাড়িতে এসেছি যার কারণে আমি টক শোতে অ্যাটেন্ড করতে পারিনি মানসিকভাবেও আমি বিপর্যস্ত হয়ে পড়েছি আমাকে ক্ষমা করবেন কিন্তু আমার ভালো লাগে এটাই যে আপনারা যখন ফোন করে বলেন যে রাজীব দা আপনি কেন আসেন এটি একটা সাংবাদিকদের কাছে সবচেয়ে বড় পাওনা বলে দর্শক বন্ধু আমি মনে করি নমস্কার কে রয়েছেন কোত্থেকে বলছেন বিশ্রামগঞ্জ থেকে বলছেন বলুন দাদা কি বলবেন আপনি বলুন দাদা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দাদা
ধন্যবাদ চিন্তা করুন, কাঞ্চনপুরের মতো একটি প্রত্যন্ত এলাকায় একটা জেল রয়েছে, সেই জেলে আজকে ডেপুটি জেলার নেই। যেই ডেপুটি জেলার পোস্টিং রয়েছে, আমার কাছে ডকুমেন্ট রয়েছে, ওনার পোস্টিং রয়েছে সেখানে অক্টোবর 2019-এ ওনার পোস্টিং রয়েছে কাঞ্চনপুর জেলে, কিন্তু ওনাকে আরও একটি অর্ডার করে যিনি নোডাল অফিসার বাণীকান্ত দেববর্মা রয়েছেন, উনি ওনাকে একটা অফিসিয়াল কাজের জন্য এনে ওনাকে বসিয়ে রেখেছেন আইজি ডাইরেক্টরেটে। একটা জেল, একটা প্রত্যন্ত একটা জেল, সংবেদনশীল একটা জেল কাঞ্চনপুরে, সেই জেলে আজকে পুলিশদেরকে দিয়ে বা সাব জেলারকে দিয়ে কাজ করানো হচ্ছে। সেখানে অমল কৃষ্ণ দেববর্মা বলে একজন রয়েছেন ডেপুটি জেলার, উনাকে বাণীকান্ত দেববর্মা যিনি রয়েছেন নোডাল অফিসার, উনি ওনার এক অর্ডার মোতাবেক, সেই অর্ডারও আমার কাছে রয়েছে দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেই অর্ডারও আমার কাছে রয়েছে। সেই অর্ডার মোতাবেক, সেটা হচ্ছে জানুয়ারির 20 তারিখের অর্ডার। এই জানুয়ারি 20 তারিখের অর্ডার মূলে এই অমল কৃষ্ণ দেববর্মাকে, এই নোডাল অফিসার যিনি বর্তমানে রয়েছেন বাণীকান্ত দেববর্মা, উনি ওনাকে এনে ডাইরেক্টরেটে বসিয়ে রেখেছেন এবং এই কাঞ্চনপুর জেলকে খালি করে রেখে দিয়েছেন। আপনারা চিন্তা করুন, একজন ডেপুটি জেলারের দরকার হয় একটা জেলে বা একটা সংশোধনাগারে, সেই ব্যক্তিকে, যে ব্যক্তির পোস্টিং রয়েছে, সেই পোস্টিংয়ের কপিও আমার কাছে রয়েছে, সেই পোস্টিং ওনাকে দেওয়া হয়েছে 5 অক্টোবর 2019-এ। 5 অক্টোবর 2019-এ ওনাকে পোস্টিং দেওয়া হয় কাঞ্চনপুর জেলে। কিন্তু সেই জায়গায় আপনারা, মানে কাঞ্চনপুরে যে জেল রয়েছে সেখানে, সাব জেল রয়েছে সেখানে, কিন্তু 2020-তে বাণীকান্ত দেববর্মা যিনি নোডাল অফিসার, ওনাকে ওনার ক্ষমতা বলে এক আদেশ মূলে ওনাকে নিয়ে এসেছেন আইজি প্রিজনে। কেন নিয়ে এসেছেন, কেন জেল খালি রেখেছেন, সেটা অনেকে প্রশ্ন করছেন। এবং এই সকল কারণেই বিভিন্ন জায়গায় আজকে যারা ইন্টিমেট, যারা প্রিজনাররা যারা রয়েছেন, তাদেরকে মিস্টেরিয়াস ডেথের সম্মুখীন ওনারা করছেন, সেটা অনেকে অভিযোগ করছেন। আজকে বাণীকান্ত দেববর্মা যিনি রিটায়ারমেন্টের জন্য রেডি হচ্ছেন, আজকে দুর্ভাগ্যের বিষয় অনেকে বলতে চাইছেন, আইজি প্রিজন যিনি আগে ছিলেন জয়দীপ নায়ক, উনি তো 1,15,00,000 সামথিং টাকার যে ঘোটালা করেছেন, যে দুর্নীতি করেছেন, সেটা কিন্তু রাজীব আপনাদের সামনে তুলে ধরেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি সেটা আবেদন রেখেছিলাম যে আপনি একটা ব্যবস্থা নিন। কিন্তু আজকে আমার কাছে খবর রয়েছে উনি নিজে সাইন করেছেন আইজি প্রিজন জয়দীপ নায়ক, উনি ভলান্টারি রিটায়ারমেন্ট চেয়েছেন মৃণালিনী এনএনের জন্য, কারণ ওনাকে আমরা বসতে দেইনি। উনি কোটি টাকা নষ্ট নয় ছয় করেছেন, এখনও ওনার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং চলছে, এডুকেশনাল স্ক্যাম রয়েছে 88,00,000 টাকা স্ক্যাম। কিন্তু যে যায় লঙ্কায় সে হয় রাবণ, সেটাই হয়তো আজকের দিনের বাস্তব কথা। আজকে যিনি বর্তমানে আইজি রয়েছেন, বর্তমানে যিনি আইজি রয়েছেন আইজি প্রিজনের, উনিও আজকে রিকমেন্ড করছেন নোডাল অফিসার বাণীকান্ত দেববর্মাকে এখানে রাখতে হবে, রিটায়ারমেন্টের পর রাখতে হবে। কি কি আছে এর মধ্যে সেটা আমার জানা নেই, আপনারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন আপনারা সচেতন, আপনারা জানবেন। কিন্তু আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, সংশ্লিষ্ট মন্ত্রী যারা রয়েছেন আমি আপনাদের দায়িত্ব আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই দপ্তরটি বিগত সময়েও এই ধরনের অবহেলার সম্মুখীন ছিল। এই দপ্তরের কর্মীদের প্রায় সময় বুট থাকে না, জামা কাপড় থাকে না, বিভিন্ন ধরনের প্রসাধনী যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো থাকে না, সেটা প্রমাণ আমার কাছে রয়েছে।
এখনো কিন্তু জেল দপ্তর সেইভাবেই ঢুকছে। ভালো ভালো অফিসারদেরকে এনে বসিয়ে রাখা হচ্ছে আইজি প্রিজনে, যেখানে সাব জেলার বা ডেপুটি জেলার থাকার কথা ছিল জেল জেলগুলোতে, সেখানে জেলার নেই, সাব জেলার নেই, ডেপুটি জেলার নেই, যেটা অভিযোগ রয়েছে আমার কাছে। এবং যার এই সকল মিসম্যানেজমেন্টের কারণে আজকে মানে যারা বিচারাধীন যারা বন্দী রয়েছেন তাদেরকে আজকে এইভাবে মরতে হচ্ছে বলে অনেকে অভিযোগ করছেন। নমস্কার, কে রয়েছেন? পরিক্ষেপকিতে মেজিস্ট্রিয়াল কোন আদালতে কোনটাই আমাদের কাছে এমন তথ্য আসেনি যে কিসের কারণে ডেথ গুলি হচ্ছে। যেমন যদি একটা কেস যদি মনে থাকে, গত জানুয়ারিতে বিশালগড় সেন্ট্রাল জেলে একজনের ডেথ হয়েছিল, সে সুসাইড করেছিল কমিট হয়ে। তো আমার কাছে সরকারের কাছে এটাই আবেদন থাকবে, যদি আইজিপি যারা থাকে, ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন আর জেলার ইনচার্জ যারা থাকে, ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেশন থাকা সত্ত্বেও যে জেলে যারা কয়েদিরা যাচ্ছে, যেমন আজকে দিলীপ দাস আমাদের সাথে আর নেই, কিন্তু উনি যেই হাইকোর্টের রায়ের হিসাবে উনি জেলে গিয়েছিলেন, হয়তো যে কারণে উনি হয়তো জেলে গিয়েছিলেন সে তো বিচারটা হলো না, কিন্তু ও বিচার হওয়ার আগে তিনি একটা নিজে একটা পদক্ষেপ নিলেন জেলে। তো আদৌ কি যে পরিবারটা চেয়েছিল যে দিলীপ দাসের যে জেল বা উনি যদি কোনো দোষ করে থাকেন জেল হোক, যে আদৌ কি বিচারটা উনি সেই পরিবার পেয়েছে নাকি সেই বিচারটা পাওয়ার আগেই ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে দিতে পারি, কেউ কাউকে ইচ্ছে করে তাকে মেরে ফাঁসি কাষ্ঠে ঝুলিয়ে আনন্যাচারাল মানে তাকে মারতে পারে, কেউ কাকে জেলের ভেতরে মেরে ঝুলিয়ে রাখতে পারে, অনেক ধরনের কাজ হয় জেলে, কি না হয় জেলের ভেতরে কি না পাওয়া যায়। আমি তো আপনাদের কাছে প্রমাণ দিয়েছি যে জেলের ভেতরে গাঁজা, মোবাইল চার্জার, সিম কার্ড, মোবাইল ফোন, বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী কি না পাওয়া যায়, বিড়ি কি না পাওয়া যায়, কোনটার কত দাম সেটাও আমি আপনাদের কাছে তুলে ধরেছি। জেলে সব ধরনের জিনিস পাওয়া যায়। আজকে এই ধরনের আনন্যাচারাল ডেথ আজকে রেজিস্টার্ড হলো কাঞ্চনপুর থানায়। আননেচারাল ডেথ মানে হচ্ছে যে কোনো ধরনের একটা কিছু একটা থাকতে পারে, যার জন্যই আজকে এসডিএম ডিএম এর কাছে ম্যাজিস্ট্রিয়াল ইনকোয়ারির ডিমান্ড করেছেন। এই ধরনের ডেথ আমাদের রাজ্যের মানুষ দেখতে চায় না। নিরীহ মানুষরা এইভাবে মরে যাবেন, আদালতে কেন যান মানুষ, আদালতে শরণাপন্ন কেন হন, যাতে সুষ্ঠু বিচার পান। আজকে বিচার প্রার্থনা করতে গিয়ে মাননীয় যিনি জাজ রয়েছেন ওনার তত্ত্বাবধানে রয়েছে একটা জেল, ওনার উনি পাঠাচ্ছেন তাদেরকে যাতে উনি ভালোভাবে থাকতে পারেন, সরকারও সেভাবে চাইছে, কিন্তু জেলের এই সকল লোকেরা যারা রয়েছেন যারা সঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন না, মিসম্যানেজমেন্ট করছেন, সরকারকে ভুল পরামর্শ দিচ্ছেন, ভুল দিক নির্দেশন করছেন, তাদের কারণে কিন্তু আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে। যদি সঠিকভাবে ওনারা ডিউটি করতেন তাহলে এইভাবে কোনোভাবেই মরার সম্ভব নয়, কারণ প্রত্যেকটি কেসেই আমরা দেখেছি সেখানে নেগলিজেন্স একটা বিষয় সামনে চলে আসে। আমি আপনাদেরকে বলছি দর্শক বন্ধুরা, এ সকল বিষয়গুলো বলার একটা মাত্র কারণ, সেটা হচ্ছে জেলের মধ্যে যখন দিনের শেষে যখন দর্শক বন্ধুরা একদম অন্তিম সময়ে যখন কয়েদিদেরকে জেলের ভেতরে প্রবেশ করানো হয়, তখন নিয়ম রয়েছে ডাক্তার বা সুপারিনটেন্ডেন্টের আদেশ ছাড়া পরবর্তী সময়ে এই জেলের লকা মানে এই জেলের দরজা খোলা কোনোমতেই সম্ভব নয়। জরুরি অবস্থা হলে জেল খোলা সম্ভব, জেলের দরজা খোলা সম্ভব, কিন্তু একবার যখন অন্তিম পর্যায়ে যখন কয়েদিদেরকে জেলের ভেতরে মানে আন্ডার কাস্টাডিতে নিয়ে নেওয়া হয় তখন রাত্রিবেলায় কিন্তু আর তাদেরকে খোলা হয় না। কখন খোলা হয় ওনাদেরকে? যখন
কোন ধরনের আদেশ সুপারিনটেন্ডেন্ট করেন সেটা মৌখিক ভাবে হতে পারে সেটা লিখিত আকারে হতে পারে বা ডাক্তার করেন তখনই কিন্তু খোলা হয় তার আগে কিন্তু খোলা হবে না এখন দেখার বিষয় এই দিলীপ দাসের ক্ষেত্রে এটা মানা হয়েছে না মানা হয়নি যদি মানা হয়ে থাকে তাহলে তার কপি নিশ্চয়ই যখন এই ম্যাজিস্ট্রিয়াল পর্যায়ে যখন ইনভেস্টিগেশন চলছে সেটা কিন্তু সামনের দিকে চলে আসবে প্রশ্ন হচ্ছে যে এই সকল রুলস রেজুলেশনগুলো জেলে মানা হয় কি না আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে প্রত্যেক সময় এখন দেখা যাচ্ছে যে ধর্মনগরে যে যে সকল জেলের যারা কয়েদিরা যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন জেলে স্থানান্তরিত করা হচ্ছে সেখানে মেডিকেল ট্রিটমেন্টের কথা বলা হচ্ছে বারবার যখন জেলে ইন্টিমেট করা হয় তার আগ মুহূর্তে মেডিকেল ট্রিটমেন্টের প্রয়োজন হয় কিন্তু আজকে দেখা যাচ্ছে যে মেডিকেল ট্রিটমেন্ট প্রপারভাবে হচ্ছে না কিন্তু এক্ষেত্রে দিলীপ দাসের ক্ষেত্রে কি মেডিকেল ট্রিটমেন্ট সঠিকভাবে করা হয়েছে এবং সেদিন দিলীপ দাসকে যখন অসুস্থ অবস্থায় যারা বলেছেন যে অসুস্থ অবস্থায় জেল থেকে বের করা হয়েছে যদি অসুস্থ অবস্থায় যদি ওনাকে জেল থেকে বের করা হয় তাহলে সুপারিনটেন্ডেন্ট এখানে কেন ডিএমকে এই ধরনের চিঠি দেবেন যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনভেস্টিগেশন হোক এবং ওসিকে কপিটু করবেন যাতে সেটাকে আনন্যাচারাল ডেথ হিসাবে মামলা নেওয়া হোক সেটা কিন্তু সন্দেহ রয়েছে মানুষরা জানতে চাইছেন এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে আমাদের রাজ্যের বিভিন্ন জেলে বিভিন্ন থানাতে নিরীহ গরিব মানুষরা এইভাবে মারা পড়ছেন দর্শক বন্ধুরা আপনারা কখনো দেখেছেন কোনো গরিব মানে কোনো বড় লোকের ছেলেরা বা কোনো উচ্চপদস্থ কোনো আধিকারিক বা অফিসার যাদের বিরুদ্ধে ডিপি হয় বা যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন থাকে যারা জেলে থাকেন যাদের ট্রায়াল চলে তাদের এইভাবে মারা যেতে আপনারা শুনেননি কিন্তু যারা গরিব যারা নিরীহ মানুষ তারা কিন্তু এইভাবে মরছে যদি আমার কথা হচ্ছে যদি কেউ সুইসাইড যদি কমিট করেই থাকে করতেই পারে একটা লোক সুইসাইড করতেই পারে কিন্তু যখন আপনার আন্ডারে চলে যাচ্ছে একটা কয়েদি কিভাবে সেই কয়েদি এইভাবে সুইসাইড করতে পারে তাহলে আপনাদের নেগলিজেন্স এখানে রয়েছে আমি রাজ্যের মাননীয় যারা সংশ্লিষ্ট যারা মন্ত্রীরা যারা রয়েছেন যারা ডিপার্টমেন্টের যারা উচ্চপদস্থ যারা আধিকারিকরা রয়েছেন আপনাদের কাছে করজোড়ো নিবেদন থাকবে একজন দুর্নীতিগ্রস্ত একজন আপাদমস্তক ওনার বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন ওনাদেরকে আপনারা আঁকড়ে রাখছেন আর যারা ভালো যারা মানুষরা যারা এই দপ্তরে রয়েছেন তাদেরকে আপনারা দূরে সরিয়ে রাখছেন আমি রাজ্যের যারা মানে রাজ্যের সরকার রয়েছে আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একবার দেখুন এই জেল দপ্তর বিগত সময়েও এই অবহেলার শিকার ছিল এখনও কিন্তু কোনো না কোনোভাবে এই জেল দপ্তরটি অবহেলার শিকার হয়ে রয়েছে এবং সেটাকে তার থেকে বের করে আনতে পারে রাজ্য সরকার কারণ এই মুহূর্তে যা রয়েছে দুর্নীতি একটা বাসা একটা গুঘুর বাসা বেঁধে রয়েছে এই আইজি প্রেজেন্ট সেক্টরে কোটি কোটি টাকার দুর্নীতি করছে আইজি কোটি কোটি টাকার দুর্নীতি করছে ইন্সপেক্টর জেনারেল অফ প্রিজন যেটা প্রমাণিত ওনার বিরুদ্ধে ডিপি রয়েছে ডিপি চলছে তিন দিন উনি জেলে ছিলেন এই ধরনের লোক আমাদের রাজ্যের আইজি এখনো যিনি আইজি রয়েছেন উনি রিকমেন্ড করছেন বিগত দিনে যার বিরুদ্ধে দুর্নীতি মামলা রয়েছে বিভিন্ন ধরনের এলিগেশন রয়েছে ওনাকে যাতে আবার রিকমেন্ডেশন করেছেন যাতে আবার দপ্তরে নিয়ে আনা হয় আমি রাজ্যের যারা আধিকারিকরা যারা রয়েছেন বা রাজ্য সরকারের যারা আপনারা রয়েছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো রাজ্যের মানুষের হয়ে রাজ্যের যারা মানুষরা যারা রয়েছেন বা জেল দপ্তরে যারা ভালো কর্মীরা রয়েছেন আপনাদের হয়ে যাতে আপনারা একটা সদার্থক ভূমিকা যাতে আপনারা এই জায়গাতে পালন করেন এবং জেল দপ্তর যাতে এইভাবে অবহেলার শিকার না হয় ভবিষ্যতে তার প্রতি আপনারা নিশ্চয়ই নজর দেবেন সেটা কিন্তু রাজ্যের মানুষ মানে অপেক্ষা রাখেন মানে আপনাদের কাছ থেকে যে আপনারা কিছু একটা করবেন জেল দপ্তরের জন্য এবং যারা দুর্নীতিগ্রস্ত অফিসার যাদের বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন রয়েছে তাদের এত কিসের জোর বিভিন্ন আমলেই তারা মানে তাদের রূপ নিয়ে ওনারা বসে থাকেন কি কি জোর রয়েছে ওনাদের কারা ওনাদেরকে সাপোর্ট করেন সেটা কিন্তু একটা বড় প্রশ্ন যারা সাধারণ মানুষরা যারা রয়েছেন তারা কিন্তু এই জায়গাতে করছেন বারবার দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ হচ্ছে টাকা নয়ছয় হচ্ছে সেটা আপনারা জানেন বিভিন্ন পত্রপত্রিকায় প্রত্যেক দিন দেখেন তাই আমি রাজ্য সরকারের কাছে বিনীত অনুরোধ করব আপনারা এই বিষয়টুকু দেখেন এবং রাজ্যের যে জেল দপ্তর রয়েছে সেই জেল দপ্তরকে আপনারা বাঁচান এবং যারা নিরীহ মানুষরা যারা রয়েছেন এইভাবে মিস্ত্রিদের ডেথ ওনাদেরকে প্রত্যেক মাসে আমাদের রাজ্যে আমরা দেখতে পাচ্ছি সেটার হাত থেকে আপনারা বাঁচান
তাহলেই আমাদের জেল দপ্তর বাঁচবে এবং আমাদের রাজ্যে যারা নিরীহ মানুষরা যারা রয়েছেন তারাও বাঁচবেন। এইভাবে তাদেরকে আর মৃত্যুবরণ করতে হবে না। বারবার দেখি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পর্যায়ের ইনকোয়ারি হয়, কিন্তু ইনকোয়ারি তারপর যে তার ধারাবাহিকতা কোথায় গিয়ে যেন একটু আটকে যায় সেটা অনেকে প্রশ্ন করেন। তাই আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু পরবর্তী সময়ে যদি আমাদের কাছে এই ধরনের কোনো তথ্য থাকে জেল দপ্তর সম্বন্ধে আমরা কিন্তু অবশ্যই আপনাদের কাছে তুলে ধরব। এবং জেল দপ্তরে অনেক দুর্নীতিগ্রস্ত লোকেরা রয়েছেন, ওনাদের বিরুদ্ধে আমি ডাটা তৈরি করছি। ওনারা যদি মনে করেন যে আমরা রিটায়ারমেন্টে চলে যাব, আমাদেরকে আর কে পাবে, না আমি রাজি, আমি ডকুমেন্টগুলো জোগাড় করছি, আমার কাছে যখন প্রপার ডকুমেন্ট থাকে আমি কোনো কথা বলতে আমি ছাড়ি না, কারণ যে আমি আপনাদের জন্য কথা বলি, জেল দপ্তরের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। কিন্তু যারা এই সকল কাজগুলো করছেন তাদের বিরুদ্ধে আমি অবশ্যই দাঁড়াবো এবং রাজ্য সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করব। আজকে এই বলে দর্শক বন্ধুরা আমি আমার আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী এনএন। নমস্কার।